হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমার টুকটুকির বার্থডে, আমার ভাতিজি মানে ওর মেয়ের বার্থডে। তো এখন আমরা স্টেজ সাজাবো, তো স্টেজটা কেমন করে সাজাই সেটাই দেখতে থাকুন। আমাদের স্টেজ সাজানো কমপ্লিট, এটা আমাদের স্টেজ সাজানোর ফাইনাল লুক। আমি আর আমার ভাইয়ের ওয়াইফ মিলে আর কি বেলুন ফুলিয়েছি, অন্য অন্য কাজ করেছি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, হ্যাপি বার্থডে এভলিন, এইটা আমার ভাই আর্ট করেছে আর কি। ও অনেক ভালো আর্ট পারে এবং গ্রাফিক্স ডিজাইনার সে আর কি, অলরাউন্ডার। তো আমার ভাই, এই যে এটা আমার ভাই, সেই আর্ট করেছে এটা। এই যে এটা আমাদের বার্থডে গার্ল, আমি আদর করে ডাকি টুকটুকি, আর ওর নাম আসলে এভলিন। তো আমার এটা ভাইয়ের মেয়ে, আজ আমার টুকটুকির বার্থডে। আমরা সচেতন থাকার চেষ্টা করেছি এই করোনার মধ্যে। তো আমরা সবাই মাস্ক পরেছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি আর কি, যতটুকু পারা যায় সচেতন থাকার চেষ্টা করেছি আর কি। আশা করি আপনারাও যে কোনো পার্টিতে সচেতন থাকার চেষ্টা করবেন। আমাদের পার্টিটা আসলে হচ্ছে গুলশানাকে হান্ডিতে। তো হান্ডিটা অনেক ভালো, এখানে অনেক সচেতনভাবেই গেস্ট অ্যালাউ করে, আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। এখন মোটামুটি সব গেস্ট আসতে শুরু করেছে এবং আসছে।
এখন কেক কাটার প্রিপারেশন চলছে। আমি আর আমার ভাইয়ের ওয়াইফ, আসলে আমাদের সম্পর্কটা একদমই বান্ধবীর মতো। কেকটা এত টেস্টি ছিল যে ওরা খেতেই আছে। পেছনে আমার দুই ভাই, সাথে আমার আম্মু আছে, কিন্তু আমার আম্মু ক্যামেরার সামনে আসে না, এই জন্য আম্মুকে আসলে দেখাতে পারি না। এখন ডিনার করার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই যে আমাদের ডিনারটা চলেও এসেছে অলরেডি।
ডিনারের মেনুতে ছিল মাটন বিরিয়ানি, রোস্ট, সালাড আর কাবাব। ডেজার্টের মধ্যে ছিল কেক, মিষ্টি, দই এবং কোল্ড ড্রিঙ্কস। খাবারগুলো টেস্টি ছিল, খারাপ ছিল না, অনেক ভালো লেগেছে খাবারগুলো। আজ এ পর্যন্তই, নেক্সট টাইম অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আর আমার টুকটুকির জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।